ডিজিএনসিসি নির্দেশে সারা দেশে 1 এপ্রিল থেকে 5ই এপ্রিল পর্যন্ত পুনিত সাগর অভিযান কর্মসূচির সূচনা হয়েছে। তারই অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ফোর্ট বেঙ্গল বিএনসিসি গ্রুপের উদ্যোগে শুক্রবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন শ্যামশায়ের দিঘি থেকে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা পরিষ্কার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারা ভারতবর্ষের বিভিন্ন নদী থেকে এইরূপ আবর্জনা পরিষ্কার করা হবে বলে এনসিসির আধিকারিকরা জানান। ব্যাপারটা হচ্ছে ডিজিএনসিসি নিউ দিল্লির যে ডাইরেক্টর জেনারেল আদেশ, আজ 1 তারিখ থেকে 5 তারিখ সারা ইন্ডিয়াতে এনসিসিকে অর্ডার করা হয়েছে যে যেখানে সেখানে পুকুর, নদী, খাল, হ্যাঁ, এবং হচ্ছে সমুদ্র আছে, সেই এলাকা এলাকা নিজ নিজ এলাকায় সেই জলের মধ্যে যা পলিথিন, প্লাস্টিক এবং জলের আশেপাশে, মানে পুকুরের বা খালের বা নদীর বা সমুদ্রের আশেপাশে যা যা পলিথিন, প্লাস্টিক যা আছে সেগুলোকে আমাদেরকে মানে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করে এগুলো আমাদেরকে মানে এনএইচকে হ্যান্ড ওভার করতে হবে। কারণ এগুলো, এই পলিথিন এবং প্লাস্টিক, এগুলো হচ্ছে রিসাইক্লিং করে আবার এটা যাতে পিচ তৈরি হয়, রাস্তাঘাট তৈরি হয়, সেই ব্যবস্থাটা উদ্যোগ নিয়েছেন সরকার আর কি। সেটাই আমাদের ডিজিএনসিসি থেকে, আমাদের এডিজি কলকাতা, এডিজি কলকাতা থেকে গ্রুপ কমান্ড্যান্ট বর্ধমান, বর্ধমান থেকে আমাদের, আমরা আছি ফোর্ট বেঙ্গলের টিম, ফোর্ট বেঙ্গল এনসিসির যে কমান্ডিং অফিসার কর্নেল পিএস মহাপাত্র স্যার আদেশ অনুযায়ী আমরা এখানে আছি, এসএম স্যার মানে সুবেদার মেজর সুরজিৎ সিং, ট্রেনিং জেসিও বীরেন্দ্র থাপা, আর সুধীর কুমার আর জেসিও, আর ম্যাভিও, আর বিবেকানন্দ কলেজ কা কুচ ক্যাডেট মানে বিবেকানন্দ কলেজের ছাত্রছাত্রী এনসিসি ক্যাডেট, এবং আমাদের রামাসি সিন্ধি স্কুলের ছাত্রছাত্রীরা আমরা এই অভিযানে আজকে সামিল হয়েছি। আমরা এই পুকুরের কিছু পলিথিন, মানে পুকুরে না নেমে লাঠি করে কিছু আমরা পলিথিন কালেকশন করেছি, প্লাস্টিক পুকুরের আশেপাশে যেগুলো ছিল সেগুলো কালেকশন করেছি, এগুলো আমরা এক জায়গায় জড়ো করবো, এগুলো এনসিসি থেকে সব জায়গায় জড়ো হবে, জড়ো হওয়ার পর আমরা এই জিনিসটাকে আমরা হ্যান্ড ওভার করে দেবো এনএইচ বিভাগকে। 95 ক্যাডেট আছে, মানে এসডি, এসডাব্লিউ, জেডি, জেডাব্লিউ মিলে আমাদের চলবে, এখন কিছুক্ষণ চলবে এটা আমাদের, আজকে আছে, আবার আজকের পরে আবার প্রোগ্রামটা চেঞ্জ হবে, মানে 1 থেকে 5 তারিখের মধ্যে ইন্ডিয়াতে অর্ডার আছে, আর একদিন আবার করার চেষ্টা করবো আমরা। বিভিন্ন জায়গা, সারা ইন্ডিয়াতেই চলছে এটা। সাগর অভিযান ইয়ে আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি কি তরফ সে চলায়া যা রা আপ দেখতে হো, জবসে প্রাইম মিনিস্টার আয়ে হ্যাঁ, জবসে স্বচ্ছতা অভিযান পে জাদা জোর দিয়া যা রা, হম জাদা সে জাদা লোকো কো জাগরুক করনা ওর জাদা সে জাদা স্বচ্ছতা বড়ানা, ইসে ক্যা হ্যায় আমারে দেশ মে কম পলুশন হোগা, বিমারি কম ফেলেগা, তো ইসলিয়ে বহুত জোর দিয়া যা রা ইস পে। তো মে সবি সে রিকোয়েস্ট করুঙ্গা আপ জাদা সে জাদা দূসরো কো সহযোগ করে ওর কোই পলিথিন वगैरह না ডালে, জেসে কি ইয়ে সাগর হ্যাঁ না, যে পানি হ্যাঁ উসমে ক্যা হ্যায় গন্দগি ফেলতি হ্যায় তো উসসে ক্যা হ্যায় আমারে কো বিমারি হোতি হ্যায়, তো ইসলিয়ে আমারে ডিজিএনসিসি ওর গ্রুপ হেডকোয়ার্টার বর্ধমান ওর ফোর বেঙ্গল বটালিয়ন এনসিসি কি তরফ সে ইয়ে অভিযান চলায়া যা রা হ্যায় 1 অপ্রেল সে 5 অপ্রেল তক। পাবলিক কে লিয়ে ক্যা সূচনা দেঙ্গে? পাবলিক কে লিয়ে মে ইয়াহি সূচনা দেনা চাহতা হুঁ কি ज़्यादा से ज़्यादा जागरूक होएं और कचरा ना डालें और अपने सही जो डस्टबिन का इस्तेमाल करें और सही जगह पे उसको डालें। अपना नाम? मेरा नायब सुबेदार ईश्वर सिंह, फोर्ट बंगाल बटालियन एनसीसी वर्धमान। वर्धमान से पिंटू पटेल की रिपोर्ट, आनंद वार्ता।